আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি হুসাইন জব্বার শৈবাল, তিনি প্রেসিডেন্ট FMS গ্রুপ। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। সেই সাথে দর্শক, আমরা আজকে কথা বলবো রিয়েল এস্টেটের বর্তমান অবস্থান কি, অর্থাৎ আপনার স্বপ্নের বাড়িটি যদি কিনতে চান এখন উপযুক্ত সময় কি না, এসব বিষয় নিয়ে আমরা খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর আমাদের সাথে যুক্ত হতে পারেন, আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24us। হোসেন জব্বার শৈবাল, অনুষ্ঠান শুরুর আগে ছোট ছোট করে বলছিলেন যে বাড়ি কিনতে চাইলে এখন একটু ভালো উপযুক্ত সময়, তো সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই যে এখনের মার্কেট কি অবস্থা। এখন ব্যাপার হচ্ছে কি, যে কোনো রিয়েল এস্টেট মার্কেটে জেনারেলি কি হয় যে আপনার এই উইন্টার সিজনে কিন্তু মার্কেট গোজ ডাউন আ লিটল বিট, আচ্ছা, আবার সামার টাইমে মার্কেট গোজ আপ, তো সেটা তো এমনি অ্যাভারেজ একটু একটু স্লো থাকে থাকে হ্যাঁ। আর তার উপরে আপনার ইন্টারেস্ট, ইটস এ বিগ ফ্যাক্টর। ইন্টারেস্ট যদি ইফ ইট গোজ আপ, প্রাইস গোজ ডাউন, এটা একটা একটা কমন একটা ফ্যাক্টর। কিন্তু কিছুদিন আগে তো ইন্টারেস্ট সরকার থেকে বলা হচ্ছে যে বাড়ানো হচ্ছে। এক্স্যাক্টলি, ইন্টারেস্ট যদি বাড়ে তাহলে বাড়ির দাম কমবে, বাড়ির দাম কমবে, আচ্ছা। এটার কারণটা হচ্ছে গিয়ে যে আপনি যদি ইন্টারেস্টে যদি, কারণ আপনার একটা মানুষ যখন বাড়ি কিনবে তার যে মর্টগেজ পেমেন্টটা যে ক্যালকুলেশন করবে, ইটস অল বেসড অন ইন্টারেস্ট রেট। সে তো ওইভাবে চিন্তা ভাবনা করছে যে আমি কতটুকু মান্থলি পেমেন্ট অ্যাফোর্ড করতে পারবো। তো ইন্টারেস্ট রেট যদি বেড়ে যায় তাহলে কি হচ্ছে যে তার মান্থলি পেমেন্টটা বেড়ে যাচ্ছে, তো তার মানে তার অ্যাফোর্ডেবিলিটি কমে যাচ্ছে। সো অ্যাফোর্ডেবিলিটির উপরে আবার ডিপেন্ড করছে বাড়ির প্রাইসিংটা। মানে ফেডারেল থেকে, যেমন আমি কিছুদিন আগে আমি নিজেই সংবাদ করেছি যে যিনি চেয়ারম্যান তিনি ঘোষণা দিলেন 2.25 থেকে 2.50 করা হয়েছে ইন্টারেস্ট রেট। এক্স্যাক্টলি, এবং বলা হচ্ছে অর্থনৈতিক অবস্থা যেহেতু ভালো সেহেতু এ কারণে বাড়ানো হয়েছে, তো সেই জায়গাটি থেকে এটা যখন, জাস্ট টু গিভ অ্যান এক্সাম্পল, যেমন মনে করেন আপনার এই যে ইন্টারেস্ট রেটটা যদি 0.25% যদি বেড়ে যায় তাহলে দেখা গেল যে একটা মানুষের অ্যাফোর্ডেবিলিটি, সেম প্রাইসের যে একটা বাসা, সে হয়তো যেখানে হিসাব করছিল যে আমি $2500 আমি অ্যাফোর্ড করতে পারবো, সেক্ষেত্রে হয়তো তার $50 বেশি লাগবে। এই $50 মেক্স দ্য ফ্যাক্টর। তো $50টাকে মেক আপ করার জন্যে হয় তাকে আর একটু কম দামি বাসায় যেতে হবে, অথবা সেলাররা যখন বাড়ি সেল করার জন্য যখন প্রাইসিং করছে তখন দেখা যায় যে যে মানুষগুলো যে বাড়িগুলো কেনার জন্যে অফার দিচ্ছিল তারা তখন দে আর অফারিং দ্য লেস অ্যামাউন্ট, উইচ মিন্স ডিম্যান্ড কিন্তু কিছুটা হলেও স্লাইটলি কমে যাচ্ছে। তো ডিম্যান্ড কমে গেলে তখন প্রাইসটা একটু ড্রপ করে, নেগোসিয়েশনটা একটু বাড়ে, তখন প্রাইসের জন্য তখন সেলার ইমিডিয়েটলি কিছুটা প্রাইস ড্রপ করে। যেমন আমাদের গত আউটসে গত 6 weeks ধরে এক্সট্রিমলি আমি দেখছি যে অ্যাভারেজ আপ টু 5 to even up to 10% বাড়ির, মানে মোস্টলি আপনি যদি ইফ ইউ লুক অ্যাট দ্য মার্কেট দেখবেন যে দ্য প্রাইস ড্রপড এটা হয়, স্পেশালি অলসো এই যে এরকম ক্রিসমাসের সময় বা নিউ ইয়ার, এই এই ডিসেম্বর মাসে ইউজুয়ালি পিপল ডোন্ট ওয়ান টু মুভ, এই সময়টা বাড়ি কেনার ব্যাপারটা তাদের ইজ নট দেয়ার প্রায়োরিটি, তো সাধারণত তারা তারাই বাড়ি বিক্রি করবে যারা ইজ এ লিটল বিট ডেসপারেট। তাহলে ওই সময়ে বাড়ি কেনা কেন আপনি বলছেন যে অনেক সময় লাভ হতে পারে? কিনতে চাই, আমি ডেফিনেটলি বলবো যে তারা আজকে কিনবে বা 2 মাস পরে কিনবে, কিন্তু আমি ডেফিনেটলি বলবো যে যদি ইফ দে ওয়ান্ট টু গেট আ বেটার ডিল, এই উইন্টার ইজ অলওয়েজ আ বেটার ডিল, মানে উইন্টার বেটার কেনার জন্য সব সময় সেই জায়গাটিতে। এছাড়া আর কোন কোন জায়গাটিতে মার্কেটের জায়গাটি আপনি ব্যাখ্যা করবেন, দর্শকদের জন্য জানাবেন? ওকে, তারপরে আমি আসবো যে বাড়ি কেনার ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হবে। এই যে যেমন বলছিলাম যে এই যে বেটার ডিল, কিন্তু বেটার ডিল হলেও কি এটা কি সবাই কি এটা কিনতে পারে? পারে না, কারণ হচ্ছে কি যে মানুষের কনভিনিয়েন্সটা আছে, যে এই যেমন এই হলিডে সিজনে, হলিডে সিজনটা এই সময়টা উইন্টারে বাড়ি কিনতে যাওয়াটাই তো আসলে, যেমন সামারে কেন বাড়ি কিনতে যাবে, হয়তো স্কুল থাকে না যে সময়, ছেলে পেলে বাচ্চা কাচ্চাদের যে স্কুলে মুভ করার ব্যাপারটাও একটা ফ্যাক্টর থাকে। তো যেমন চাইলেই যে একটা মানুষ ওই সময় বাড়ি কিনতে পারবে সেটা হয়ে ওঠে না, কিন্তু করে ফেললে বা করতে পারলে the price makes a big difference. আর ইন্টারেস্ট রেটের ব্যাপারটা যেটা আছে, এটা কিন্তু আপনার ইন জেনারেল
আমি জানি না মার্কেটে যদি মানুষ ভেবে থাকে ওয়াল হোয়াটস ক্যান হ্যাপেন ডাউন দ্য রোড, ভেরি আনলাইকলি যে ইন্টারেস্ট রেট উইল এভার গো ডাউন অ্যাট লিস্ট ফর দ্য টাইম বিং। এখন কিন্তু ইন্টারেস্ট রেট আর আর পেছনে যাবে না, মানে আগে যেমন ওয়েন ডাউন অল দ্য ওয়ে টু 4% আর ইভেন বিলো 4%, সেটা আসলে হবে না। কারণ কারণ সেটি তো 2008 সালে অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে অনেক চিন্তা ভাবনা করে করা হয়েছিল, টু স্টেবিলাইজ দ্য মার্কেট তারা 4% বা বিলো 4% করেছিল, উইচ ইজ নট রিয়েলিস্টিক পার্সেন্টেজ। অ্যাভারেজ রিয়েল এস্টেট মার্কেটে বা মর্টগেজ অ্যাভারেজ, আই মিন ওভার দ্য ইয়ার্সে আপনার অ্যাভারেজ ইন্টারেস্ট ইজ ওভার 6%। এতদিন উই এনজয়েড ইট ফর লোয়ার ইন্টারেস্ট রেট, কিন্তু ইটস গোনা হিট অ্যাট সাম পয়েন্ট ওভার 6%। এবং আরও তো বলা হয়েছে যে আবার বাড়বে, সেই ইঙ্গিতও কিন্তু দেওয়া হয়েছে। Yes, it will continue. এবং সেই জায়গাটিতে তো কিনলে যত তাড়াতাড়ি সম্ভব লক দ্য রেট ফর অ্যাজ লো অ্যাজ পসিবল। এখনও যে রেট আছে এখনও স্টিল ইটস রিচেবল, এখনও বিলো 5% আপনার ইন্টারেস্ট পাওয়া যা রেট পাওয়া যাচ্ছে। যদি কেউ বাড়ি কিনে এবং এই রেটে যদি লক করতে পারে, দে আর বিগ টাইম উইনার ওভার দ্য নেক্সট 30 ইয়ার্স। এখন আসি যে বাড়ি কেনার ক্ষেত্রে আমরা, আপনি বলছিলেন যে এখন হচ্ছে উপযুক্ত সময়। এখন আমি জানতে চাই যে একদম সুস্পষ্টভাবে কোন কোন বিষয় মাথায় রাখতে হয় সাধারণত। এক একজনের প্রেক্ষাপটে অবশ্যই ভিন্ন ভিন্ন হয়, কেউ হয়তো তার যদি ছোট বাচ্চা থাকে সে স্কুল জোনটা পছন্দ করে, আবার কারো হয়তো বাচ্চা নেই সে হয়তো চিন্তা করে কম দামে ভালো একটা বাড়ি সে থাকবে, একটা নেইবার প্রতিবেশী ভালো চায়। আবার অনেকে থাকে যে আমরা হয়তো বাঙালি কমিউনিটি, আমরা বাংলাদেশি মানুষদের সাথে থাকব, এরকম অনেক চিন্তা ভাবনা থাকে। কিন্তু ওভারঅল যদি আমরা চিন্তা করি সাধারণত কোন কোন বিষয় মাথায় রাখতে হয়? একটা বিষয় কি, যেমন একটা মানুষের প্রথম যে ইনিশিয়েটিভটা নেওয়া দরকার যে আমি ডু আই রিয়েলি ওয়ান্ট টু কন্টিনিউ পেইং রেন্ট ফর রেস্ট অফ মাই লাইফ। এখন কিন্তু নিউ ইয়র্ক সিটিতে যদি দেখেন, এনিবডি অ্যান্ড এভরিবডি এনিওয়ে, আই মিন অলমোস্ট এভরিওয়ে রেন্ট কিন্তু আকাশচুম্বী এবং ইটস প্রিটি হাই। আমি মানে ইটস আনবিলিভেবলি ট্রু, এবং বাড়ছে দিনকে দিন বাড়ছে। কারণ হলো গিয়ে যে বাড়ি মানুষ জন্য কিনেছে অনেক বেশি দামে, এটা মেকআপ করার জন্য সেলারও এখন হায়ার প্রাইসে, আই মিন বায়ারও হায়ার প্রাইস। চাহিদা যোগানের একটি বিষয়ও আছে যে এখানে অনেক বেশি চাহিদা একটা বাড়ির ভাড়া নেওয়ার ক্ষেত্রে, সেটাও তো দাম বাড়ানোর ক্ষেত্রে, কারণ আপনি নিচ্ছেন না আরেকজনকে কিন্তু ঠিকই সে পেয়ে যাচ্ছে, যে ভাড়াটিয়া পেয়ে যাচ্ছে বলে, এবং না পেলে এবং ভাড়াটিয়ার যখন বাড়ি খুব কেনা বেচা হয় ঠিক সেই সময়টা কিন্তু ভাড়ার ডিম্যান্ডটাও কিন্তু দেখা যায় যে খুব হাই হয়। কারণ পিপল আর কন্টিনিউ মুভিং দেয়ার হাউজেস, কারণ যে যখনই বাড়ি বিক্রি করে তখন তাদেরকে বাড়ি মুভ আউট করতে হয়, অ্যান্ড দে আর লুকিং ফর আনাদার হাউস। এবং রেন্টাল মার্কেট যে অবস্থা, স্পেশালি নিউ ইয়র্ক সিটি, থ্রি বেডরুম ইটস সামওয়্যার ইন গোয়িং আপ টু $2,200 to $2,600, আর টু বেডরুম হাউস $1,600 to $1,800, সামটাইমস সামওয়্যার $2,000। এবং কয়েকটি লোকেশনে ওয়ান বেডরুমও আপনাকে $1,700-$1,800 দিতে হবে। সো ইটস এ নো ব্রেনার, কোনোভাবে কষ্ট করে যদি যে কোনো জায়গায় যে কোনো একটা বাড়ি যদি ওন করে, আই মিন লোক যে পয়সাটা আপনি দিচ্ছেন, যে টাকাটা আপনি অর্থ ব্যয় করছেন রেন্টের পিছনে, এটা তো আসলে দেয়ার ইজ নো রিটার্ন ফর ইট। আই মিন কিন্তু আমাদের কমিউনিটিতে তো সেফটিনেস, মানে একটি ইনকামের ভয়ে কিন্তু অনেকে বাড়ির দিকে এগোয় না, সেটিও কিন্তু একটি মানসিকভাবে একটি কারণ যে অনেকের একটি স্থির ইনকাম নেই বলেই তারা কিন্তু অনেক সময় ঝুঁকিটি নিতে চায় না, যে 20 বছর 30 বছর। তো সেই জায়গাটির থেকে আপনি কী পরামর্শ দিবেন? শোনেন, কেউ যদি 30 বছর চিন্তা করে যদি কেউ বাড়ি কিনে, আমি দ্যাট ইজ জাস্ট আ রং আইডিয়া, দ্যার ইজ নো সাচ আ থিং ফর 30 ইয়ার্স। আমি আজকে বাড়ি কিনলাম, আজকে আমার 30 বছর ধরে বাড়ি এখানে থেকে বাসার মর্টগেজ এটা পরিশোধ করতে হবে, এরকম দ্যার ইজ নো সাচ এ ফ্যাক্টর। তাহলে এক্ষেত্রে বাইং এ হাউস, পেইং ইউর মর্টগেজ, জাস্ট থিঙ্ক অ্যাবাউট লাইক ইউ পেইং ইউর রেন্ট, সিম্পল, জাস্ট ডোন্ট থিঙ্ক টু ফার ফরওয়ার্ড। তাহলে there are some people that who are always hesitate to make a decision, je 30 bochore kotha jara bhabe taderi dekha jay je oi amar kache ajke 3 bochor ba 5 bochor por eshe pore eshe bole je ha shobal bhai ei 5 bochor dhorei bhabchilam je bari ta kena uchit chilo amar, ashole I should have mane within i hoto kena uchit chilo tale ajke 5 bochor egiye thaktam, eta ashole chinta kora thik na je 30 bochor dhore, karon ekta bari jokhon kinben hoto 5 bochor 10 bochor pore bari bikri korben, that loan gets paid off, ইউ বাই অ্যানাদার হাউস। আপনার এখান থেকে ইকুইটি আসছে, আপনি এখান থেকে বাড়ির কিছু ইকুইটি পাচ্ছেন, বাড়ি বিক্রি করলে কিছু টাকা পাচ্ছেন, ইউ বাই অ্যানাদার হাউস।
ইউ জাস্ট মুভ অন উইথ ইয়োর লাইফ। মানে সেই জায়গাটিতে আপনি খুব পজিটিভ অর্থে খুব ইতিবাচক ভাবে উৎসাহ দিচ্ছেন যারা আমাদের অনুষ্ঠানগুলো দেখছেন। তো আমি জানতে চাই আপনার কাছে, আমি একটা প্রশ্ন করেছিলাম যে কোন কোন বিষয়গুলো সাধারণত জেনারেল ভাবে সাধারণীকরণ ভাবে যদি আমি জানতে চাই যে মাথায় রাখতে হবে একটি বাড়ি কেনার সময়, পরামর্শ কি আপনার এই ক্ষেত্রে? প্রথম কথা হলো কি যে ডিসিপ্লিন থাকতে হবে, যে আপনার সঞ্চয় ব্যাপারটা তো থাকতেই হবে, যে আপনাকে আয় ব্যয় সম্বন্ধে একটা ধারণা থাকা। যে অনেক সময় দেখা যায় যে আমি একটা বাসা মনে করছি না যে আমি মর্টগেজ দিতে পারবো, কারণ মনে করছি যে না আমি তো এখন 2200 টাকা মর্টগেজ কী বলে আপনার রেন্ট পেমেন্ট করছি, মর্টগেজ দিতে হলে হয়তো বা হিসেব করে দেখছে আমাকে $2600 দিতে হবে, ওই $400 বেশি আমি হয়তো দিতে পারবো না। ওটি আমার মাথার মধ্যে কাজ করছে সারাক্ষণ, যে না আই ক্যানট অ্যাফোর্ড, কিন্তু অল দিজ ইয়ার্স ইউ বিন পেইং $2200 রেন্ট, এক্সকিউজ মি। তো $2200 আপনি রেন্ট যখন পে করছেন, থিঙ্ক অ্যাবাউট অল দি আদার এক্সপেন্সেস, যে আপনি কোন এক্সপেন্সটা আপনি একটু স্কুইজ করতে পারবেন এই আপনার বাসার মর্টগেজটা পেমেন্ট করার জন্য। ইউ হ্যাভ টু প্রায়োরিটাইজ ইউর সেলফ, মানে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে, একটি পরিকল্পনা আসতে হবে, এই তো বের জায়গাটি। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমরা অনেক ক্ষেত্রে আমরা কিন্তু অনেক ব্যয় করি, অনেক টাকা অপচয় হয়ে যায়। আমরা আছেন, আমরা এখানে নিয়ে নিচ্ছি, কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম সালাম। আপনি টেলিভিশনটি পরে শুনবেন আপা, আগে ঝটপট প্রশ্নটি করে ফেলুন। হ্যাঁ, আমি হ্যালো, আমি রত্না বলছি নিউ ইয়র্ক থেকে। জি বলুন। অ্যাকচুয়ালি আমার প্রশ্ন আজকে ভাইয়ের কাছে যে ব্যাংক্রাপসি বাড়ির ব্যাপারে আমি একটু ধারণা চাচ্ছি, এবং সেটি কিনতে হলে কি করতে হবে এবং যোগাযোগের উপায় কি, যোগাযোগের মাধ্যম কি? মানে আপনি কি ব্যাংক্রাপসি ফাইল করতে চাচ্ছেন? অনেক সময় দেখি যে অনেকে বলে ব্যাংক্রাপসি বাড়িগুলি ব্যাপারে। ও আচ্ছা আচ্ছা, ব্যাংক্রাপসি বাড়ি তো না, আপনি বোধহয় ফরক্লোজ বাড়ির কথা বলছেন। হ্যাঁ, ফরক্লোজারের বাসার কথা বলছেন। আপনি কি ফরক্লোজারের বাসা কিনতে চাচ্ছেন? হ্যাঁ, মানে ওটা মানে আপনার এক্স্যাক্টলি প্রশ্নটা কি আমাকে যদি বলতে তাহলে আমি মানুষ কেনে কিভাবে এটা কিনতে হয়, কিভাবে যোগাযোগের মাধ্যম কি? আচ্ছা, ফরক্লোজার বাড়িগুলো কিভাবে কিনতে হয়, যোগাযোগ কোথায় করবেন তিনি? আচ্ছা, ফরক্লোজার আপনার বেসিক কনসেপ্ট আমি আসলে একটু ওনাকে বলি। ব্যাপারটা হচ্ছে কি যে উনি যেটা বলছেন, যেটা এটা দেয়ার সার্টেন থিংস, একটা হচ্ছে গিয়ে যে এগুলো ব্যাংকের বাড়ি, ব্যাংক যখন কোনো বাড়ি ফরক্লোজ করে তখন ব্যাংক ওন দ্য প্রপার্টি, তো তখন কি হয় সাধারণত ব্যাংক এটা অকশনে এটা দেয়, সিটিতে অকশনে যায়, অনেক সময় এটা আপনার অনলাইন বিডিং হয়, সেক্ষেত্রেও সেটা হতে পারে। তো দেয়ার কাপল অফ ফ্যাক্টর ইনভলভ এখানে যে থাকে, সেটা হলো কি যে এই বাসাগুলো, প্রথম কথা হলো কি যে আমি মানে আমার পার্সোনাল ওপিনিয়ন যে ফার্স্ট টাইম বায়ারদের জন্য এটা আমি কখনোই রেকমেন্ড করি না। কেন? কারণ হচ্ছে কি এখানে দেয়ার সার্টেন ইনভেস্টমেন্ট, যারা ইনভেস্টার্স ইটস অলওয়েজ এ বেটার অপশন ফর ইনভেস্টার্স, কারণ একটা ব্যাংকের একটা বাড়ি কিনতে গেলে এখানে জেনারেলি অনেক টাইটেল ইস্যু থাকে, তারপরে অনেক দেয়ার লট অফ সারপ্রাইজেস, অনেক বাসা আছে আপনি ভেতরে দেখতেও পারবেন না বিফোর ইউ বাই ইট। সো এবং অনেক কনস্ট্রাকশনের ফ্যাক্টর থাকে, আর সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে গিয়ে সাধারণত এই বাড়িগুলো যারা কিনে সাধারণত দে বাই উইথ ক্যাশ মানি, টু রিজনস। নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে আপনি যদি কোর্টের থেকে যদি আপনি অকশনে যদি বাড়ি কিনেন, এই ব্যাংকের বাড়িগুলো দে ডু ইজ দে অকশনে যায়, তো সেখানে আপনি অকশনে যদি ইফ ইউ উইন দ্য বিড, যে আপনাকে সেদিনই ওখানে বসে ইনস্ট্যান্ট আপনাকে 10% ডাউন দিয়ে আসতে হবে, ইউ জাস্ট রেজিস্টার্ড অ্যান্ড দে গিভ ইউ 30 days to come back to give you the rest of the money. So 30 days er moddhe apnar bank er theke loan niye asha, it is a very high risk. Usually people jara ei bari kenar byapar ta jara factor e kore tara sadharonoto eta kore na. Acha, eta ekta byapar. Arekta factor hocche jodi apni foreclosure e bari, even apni bank er chaacche apni hoto khub fast apni koreo jacchen, there are a lot of issues. Jemon apnar bank er apnar barir condition is a big factor. Onek shomoy bank apnake loan dibe na ইফ দেয়ার সার্টন কন্ডিশন যদি মিট না করে বাড়ির ব্যাপারে, অথবা আপনার যদি বাড়ির দেয়ার আদার ফ্যাক্টর, যদি টাইটেল ইস্যু থাকে সেক্ষেত্রে হয়তো ব্যাংক লোন দিবে না।
এগুলো সাধারণত হয় কি, আমরা ব্যাংকের যেই প্রবলেমগুলো যারা ইনভেস্টররা যারা করে ক্যাশ দিয়ে বাড়িটা কিনে ফেলে, দেন অল দ্য প্রবলেমস দে সলভ ইট ওভার ইউ নো নেক্সট ফিউ মান্থস অর সো, অ্যান্ড দেন ওই বাড়িটার উপরে তারা লোন নিয়ে ওই টাকাটা মেক আপ করে। সো বেসিক্যালি দে ইনভেস্ট দ্য এন্টায়ার অ্যামাউন্ট অ্যান্ড অ্যাকোয়ার দ্য প্রপার্টি ফার্স্ট, তারপরে আপনার ব্যাংকের থেকে অন্যান্য প্রবলেম সলভ করে, অ্যান্ড দে মেক আ লিটল বিট অফ প্রফিট অর মে বি মোর মে বি লেস, উইচ ইজ আ লিটল বিট অফ আই মিন ইটস স্টিল দে টেকিং এ চান্স। যারা এগুলো রেগুলারলি করছে তাদের জন্য মেবি ইটস ওকে ফর দ্যাম, বাট আ নিউ ফার্স্ট টাইম বায়ারের জন্য আমি বলবো যে 9 out of 10 টাইমস এই তারা বলবে যে না, এই ইট ওয়াজ ইন ওয়ার্থ ইট অফ মাই হেডেক, এই হেডেকটার জন্য যে পয়সাটা তারা সেভ করছে। অনেক সময় দেখা যায় যে ইনভেস্টররা যে পরিমাণ ওরা মনে করলো যে দেওয়া গোনে আর্ন ও দেওয়া গোনে সেভ, সামটাইম দে ডোন্ট ইভেন সেভ দ্যাট মাচ মানি। আচ্ছা, অনেকগুলো জায়গা এবং আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিলেন পরামর্শের জায়গাটি। ইম্পর্টেন্ট ফর পিপল টু নো অ্যাবাউট দিস, এই ব্যাপারটি অনেকেই মনে করে যে সবাই এক্সাইটেড হয়ে যায় যে ব্যাংক প্রপার্টি বা ফরক্লোজ মানি ইটস গোন বি আ উইন উইন সিচুয়েশন দ্যাট আই হতে পারে, বাট রিস্কও থাকে, রিস্ক অ্যান্ড ইটস আ হায়ার রিস্ক। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আবারও কথা বলবো। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আছেন হুসেন জাব্বার শৈবাল, তিনি প্রেসিডেন্ট FMS গ্রুপ। আমরা কথা বলছিলাম যে বাড়ি বেচা কেনার প্রথমত সময়টি জেনে নিয়েছি, সেই সাথে বিভিন্ন বিষয় যে মাথায় রাখতে হয় সেই বিষয়টিও আমরা জেনে নিচ্ছি। আর কী কী বিষয় আপনি বলছিলেন যে, এবং আরেকটি সুস্পষ্ট প্রশ্ন ছিল আপনার কাছে, আমি আবারও করতে চাই, সেটি হচ্ছে যাদের আয় কম তাদের জন্য আপনি কী ধরনের পরামর্শ দিবেন বাড়ি কেনার ক্ষেত্রে? ওয়েল, ব্যাপার হচ্ছে আয় যার কম সে আসলে কত টাকা রেন্ট পে করছে। আচ্ছা, হ্যাঁ, যেমন রেন্টের ব্যাপারটা হয়েছে কি, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, এখানে ইউজুয়ালি সো মেনি ইমিগ্রেন্টস এই নিউ ইয়র্ক থেকে কিন্তু দে মুভড আউট এখান থেকে, তারা হয়তো অ্যাভারেজ ইনকাম করতো, আপনার ডেইলি আওয়ারলি ইনকাম করতো, যে সমস্ত স্বল্প আয় নিউ ইয়র্ক সিটিতে অ্যাফোর্ড করা ইজ ভেরি ডিফিকাল্ট, সেই এখানে কষ্ট করে এত হাই রেন্ট পে করে না থেকে অনেকে কিন্তু এখান থেকে বাইরের স্টেটে মুভ করেছে, অনেকে বেশি দূরে না যে হয়তো পেনসিলভেনিয়া চলে গেছে, কানাডা চলে গেছে, অ্যান্ড ইট ওয়াজ অ্যাফোর্ডেবল ফর দেম, যে ইনকাম ওখানে করছে একদম অ্যাভারেজ রেগুলার মিনিমাম ইনকাম, আপনার ওয়েজ হয়তো $10 $20 $12 $14 অ্যান আওয়ার, এই ইনকাম করে হাজব্যান্ড ওয়াইফ এই ইনকাম করে স্বল্প আয়, দে স্টিল অ্যাফোর্ড, দে ক্যান স্টিল অ্যাফোর্ড আ হাউস পেইং মর্টগেজ, যেটা হয়তো আপনার $800 to $1,000 মাত্র মর্টগেজ পেমেন্ট। আচ্ছা, মানে অনেকগুলো ক্যালকুলেশন যুক্ত আছে। একজন আছেন, আমরা একটু প্রশ্ন নিয়ে নিই, তারপরে আমি আসবো আলোচনায়। কে আছেন দর্শক আমাদের সাথে যুক্ত? আমি নীলি বলছি মিশিগান থেকে। জি, আপা প্রশ্নটি করুন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্নটা হচ্ছে, আমি মিশিগানের একটা শহরে থাকি, যেটা ছোট্ট একটা শহর, কিন্তু একটা ট্যুরিস্ট টাউন, এখানে মানে বাড়ির দাম বেশ মানে খুব চড়া আর কি। তা আমি এখানে প্রায় 2.5 বছর ধরে আছি, মানে বাসা ভাড়া দিয়ে আছি এবং ভাড়াও খুব বেশি এখানে। তো যাই হোক, একটা মনে করেন 5 bedroom একটা বাসা এখানে $300,000 to $400,000 এখানে। তা আমি এখানে একটা এলাকা খুঁজে পেয়েছি আমার এক ব্যাংকের এক বান্ধবীর মাধ্যমে। সে বলছিল যে ওটা খুব সুন্দর একটা নেইবারহুড, ওখানে সব মোটামুটি বড় বড় বাড়ি, এখানে বেশ কয়েকটা বাড়ি বললো যে ফরক্লোজার, ওরা ব্যাংক্রাপ্ট হয়ে গেছে। এখন আপনি একটু আগে বোধ হয় এই একজনের প্রশ্ন দুটো বলছিলেন যে ফরক্লোজার বাড়ির অনেক ধরনের ঝামেলা আছে, সেক্ষেত্রে আমি আমার হচ্ছে প্রি অ্যাপ্রুভড আছে আমার মর্টগেজের, প্লাস আমি ধরেন আপনার 30% ডাউন দিতে পারবো, সে ধরনের আমি ব্যবস্থাও করেছি। সেক্ষেত্রে আপনি বলছিলেন টাইটেল সংক্রান্ত বা বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে বাড়ি কেনার পরে মনে হবে যে হ্যাঁ ঠিক যেরকম আমি ভেবেছিলাম বাড়িটা কিনে আমার প্রফিট হবে, সেরকম প্রফিট হচ্ছে না। এই রিস্ক ফ্যাক্টর্স গুলো আমি একটু যদি একটু ডিটেইল করে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ব্যাপার হচ্ছে কি যে এটা আউট অফ স্টেটে, যেটা হচ্ছে যে এই যে যেসব বাড়িগুলো এই যে ফরক্লোজার বা ব্যাংক্রাপ্ট বাড়িগুলো, এটা
খোঁজ আসলে আমি অ্যাকচুয়ালি মানে অফিসিয়ালি কোথা থেকে আসলে নেয়, যেমন এটা আমি আমার বান্ধবীর কাছে পার্সোনালি জেনেছি, বাট এটা আসলে অফিসিয়াল খোঁজ নেওয়ার ওয়েটা কি, কোথায় গিয়ে আমি আসলে খুঁজব, মানে বিড করবেন কিংবা কোথা থেকে নিলামের খবরটি পাবেন? এখানে কিন্তু বিভিন্ন ওয়েবসাইট আছে যে আপনি যদি ইফ ইউ রেজিস্টার উইথ দেম, ইফ ইউ টেক এ মেম্বারশিপ, আপনার কাছে এই ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে দেখেন ইজিলি, আপনাকে হয়তো এই ইনফরমেশনগুলো আপনাকে যখনই আসবে আপডেট করবে, আপনাকে দেখেন ফরওয়ার্ড ইট টু ইউ, প্রতিটা স্টেট প্রতিটা কাউন্টি বা সিটির এখানকার লোকাল আছে, অনেক অনেক ওয়েবসাইট আছে এগুলো নেশন ওয়াইড, তাদের সাথে যদি আপনি রেজিস্ট্রি করেন দে ক্যান ফিড ইউ অল দিস ইনফরমেশন, এটা 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 পসিবল আপনার এটা পাওয়া। কিন্তু ব্যাপার হচ্ছে কি যে আপনি বাসাগুলো যে যেটা অ্যাকোয়ার করতে চাচ্ছেন এই বাসাটা ব্যাংক আপনাকে আসলে কীভাবে অফার দিচ্ছে, আপনি যদি ব্যাংক যদি আপনাকে সরাসরি যদি আপনাকে বলে যে তুমি ইউ ক্যান অফার মে ক্যান অফার এবং তোমাকে এনাফ সময় দিব উইচ ইজ জেনারেলি 45 days, তাহলে ওর বাসা যদি ভেকেন্ট থাকে আপনি যদি বাসাটা যদি দেখার সুযোগ পান তাহলে ওয়েল অ্যান্ড গুড, দ্যাট শুড নট বি এ প্রবলেম। এবং অনেক বাইরের স্টেটে আমি দেখেছি যে মাঝে মাঝে সামটাইম পিপল গেট প্রিটি লাকি, যে অনেক সময় অনেক ভালো অবস্থাতে ভালো বাসা পায়। এবং ওয়ান অফ দি নেগেটিভ ফ্যাক্টর হচ্ছে কি যে আপনি দেখবেন এদের ওয়াটার লিন থাকে অনেক সময়, অনেক বাসা দেখেছি যে বাড়ির দামের চেয়ে ওয়াটারের লিন এত হাই যে হয়তো নো ওয়ান ওয়ান্টেড টু ইভেন বাই উইথ দ্য ফুল প্রাইস অফ দ্য হাউস, বিকজ ওই ওই লিনগুলো কিন্তু মাস্ট বি পেইড অফ, যেটা আপনাকে ব্যাংক হয়তো বলবে যে ওটা কিন্তু বাড়ির সাথেই থাকবে, আপনি যখন বাড়িটা কিনবেন ইউ হ্যাভ টু অ্যাসিউম অল দিস লিন উইথ দ্য হাউস। তো সেই ফ্যাক্টরগুলো আপনার ওখানকার লোকাল লয়ারের সাথে আপনার একটু জেনে নিতে হবে, কারণ এগুলো স্টেট বাই স্টেট ভ্যারি করে। আমি অত অনেক ইনফরমেশন নিউ ইয়র্কে যেরকম বলবো হয়তো বা মিশিগানে মাইট বি ইটস ডিফারেন্ট, এবং প্রেক্ষাপটও তো ভিন্ন ভিন্ন হয় অবস্থা অনুযায়ী সব কিছু অনুযায়ী এবং বুঝে শুনে। তবে উনি যেটি বলছিলেন যে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়াটি, হ্যাঁ ডেফিনেটলি, যে আমার সব স্বপ্নের যে জায়গাটি আমার প্রথম সম্বল আমার সেভিংস, আমি কোথায় ইনভেস্ট করছি সেই জায়গাটিতে একটু সতর্ক থাকাই ভালো। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেই বিষয় নিয়ে আর কি দর্শকদের তথ্য দিতে চান? প্রথম ওই যে বলছিলাম যে অ্যাফোর্ডেবিলিটির ব্যাপারটা যেটা ভেরি ইম্পর্টেন্ট, যে আসলে এই মুহূর্তে প্রতি স্পেশালি নিউ ইয়র্কে আপনি দেখেন যে আসলে কত টাকা রেন্ট তারা পে করছে, রেন্ট যেটা পে করছে যে 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 মানুষটা রেন্ট পে করছে আপনার সার্টেন অ্যামাউন্ট, যদি তার W-2 ইনকাম থাকে, মিনস যদি রেগুলার কোথাও কাজে ইনকাম করে, W-2 যারা কাজে ইনকাম করছে তারা যে টাকাটা রেন্ট পে করছে, জাস্ট টু গিভ এন এক্সাম্পল, সে যদি $2,000 রেন্ট পে করে থাকে আর আর যদি মর্গেজ পেমেন্ট যদি $2,500 $2,600 হয়, ইটস প্রিটি মাচ দ্য সেম থিং, কারণ সে ট্যাক্সের যে ব্রেকটা পাবে বাড়িটা ওন করার জন্যে, কারণ মর্গেজ পেমেন্টের জন্যে মর্গেজ ইন্টারেস্টটা যেটা পে করছে, প্রপার্টি ট্যাক্স যেটা পে করছে, এগুলো সব কিছু সে আপনার ট্যাক্সে আপনি এগুলো এক্সপেন্স ডিডাকশন দেখাতে পারবে, ইট ইজ এ বিগ ফ্যাক্টর ফর দ্যাম। মানে আপনি বলছেন যে এটি ভালো একটি সিদ্ধান্ত একটি বাড়ি কেনার জন্য, যদি কোনোভাবে কষ্ট করে যদি বাড়িটা কিনতে পারে। আপনি চিন্তা করেন আপনার একটা একটা আপনি কি রেন্টার হিসেবে আপনার নেক্সট থাকতে চান নাকি আপনি একটা হোম ওনার হিসেবে থাকতে চান? হোম ওনার ইজ অলওয়েজ ক্যান ইউ উইল হ্যাভ আ বেটার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, আপনি অনেক ভালোভাবে আপনার আপনার কারণ কি ওই যে বলছিলাম যে একটা একটা অ্যাসেট আপনি অটোমেটিকলি ইউ আর আপনি অ্যাপ্রিসিয়েট করাচ্ছেন উইদাউট ইভেন নোয়িং, রেন্ট রেন্টিং করে তো আপনি তো কোনো অ্যাসেট আপনি বিল্ড করছেন না। এবং অনেক সুন্দর করে স্বপ্নের যে জায়গাটি খুব ইতিবাচকভাবে উপস্থাপন করেছেন, সেজন্যই ধন্যবাদ দিতে হয় আপনাকে, বিশেষ করে যে বাড়ি কেনার যে স্বপ্নটি প্রত্যেকটি মানুষেরই থাকে, আমরা যারা অভিবাসী হয়ে আসি তাদের প্রত্যেকেরই স্বপ্নের জায়গা, এবং সেই জায়গাটি থেকে আপনি এত সুন্দর করে ইতিবাচকভাবে দেখিয়েছেন মনে হচ্ছে আমরা এখনই গিয়ে বাড়িটি কিনে ফেলি, এমন অবস্থায় এমন জায়গায় ইতিবাচকভাবে তৈরি করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, নববর্ষের শুভেচ্ছা রইল, এবং সেই সাথে বাংলাদেশের নির্বাচনও আছে 30 ডিসেম্বর, আমাদের সাথে দেখা হবে টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান নিয়ে মঙ্গলবার রাত 10টায়। তবে টিবিএন 24 টেলিভিশন বাংলাদেশের নির্বাচন নিয়ে কালকে থেকে শুরু হচ্ছে সারাদিন ব্যাপী নানা আয়োজন, সেই সাথে নববর্ষের অনুষ্ঠান তো আপনাদের জন্যই থাকছে, ভালো থাকবেন সবাই।